অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা, অভিষেকের স্ত্রীকে নিয়েও বাঁকা কথা, গলায় বিরোধী দলনেতার প্রশংসা, ভাইরাল হুগলির দুই তৃণমূল নেতার অডিও, শুরু তৃণমূল বিজেপি তরজা, কাজ না করায় পূর্ব মেদিনীপুরের মারিস্তা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতিকে পিকে কলেজের মাঠে সভা থেকে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতার এহেন নির্দেশ ভালো লাগেনি দলেরই পঞ্চায়েত পরিচালনার সঙ্গে যুক্ত নিচু তলার তৃণমূল কর্মীদের, আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ। আর সেই কথোপকথনের অডিও রেকর্ডই সম্প্রতি ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। আমি তো ওনার কথা ছাড়বো না, দল যদি আমাকে বলে তখন আমি দেখবো। ছেলে দিয়েছে, এগুলো একটা কথা চাল নেই কেন? তো তোমরা ছেলে তোমরা তোমরা স্কিমটা করে পাঠাও পঞ্চায়েতকে, যাদের যাদের চাল নেই তোমরা করে দাও। তাহলে তুমি চিন্তা করো, মমতা গ্রামে ঢুকে যায়, ও সেভাবে গ্রামে ঢুকে গেছে, ছেলে না হলে ওরকম রুজিরা মুজিরা বিয়া করে বলেছি, দেখি না কি করে। তা তো তুমি যাবে পরিষ্কার একদম কাটায় কাটায় বলতেই পারে না। সুরেন্দু কিন্তু অ্যাকচুয়াল দিদিকে গালাগালিটা কমই করে, পরে চলে এটাকে বিজেপির অভিযোগ। অডিওতে কথা বলতে শোনা যাচ্ছে কন্যগড় নবগ্রাম পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতিকে। নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত ও অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার অবশ্য দাবি করেছেন অডিওতে বলা বক্তব্য তাদের নয়। আমি শুনেছি কিন্তু এটা আমার গলা নয়, আর আমি এই ধরনের মন্তব্য করি না। আমি নিজে খুব শান্ত মানুষ, আমি পঞ্চায়েতকে ভালোবাসি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, ওনাদের ছত্রছায়াতেই আমরা আছি এবং উন্নয়নের কাজই করেছে মুখ্যমন্ত্রীর যা যা পরিকল্পনা আমরা সেগুলিকে সফল করছি। পুরুষ ভয়েসটা আপনাদের দলেরই নেতার বলা হচ্ছে, কি বলবেন? এখন অনেকে তো আসে, আমি বুঝতে পারি কি বলবো, বলুন এটা কে ছিল বুঝতে পারছি না, হয়তো বা কে ছিল না কি জানি না, আমি ঠিক বুঝতে পারছি না। এটা কোন অডিও ভাইরাল হয়েছে আমি তো ঠিক জানি না, তবে ভাইরাল হওয়ার মতো এরকম কোন অডিও তে আমি কোন বলেছি এরকম কোন মানে জ্ঞানে আমার আসছে না। এটা কাদের সঙ্গে কথোপকথনটা হয়েছে, কাদের সঙ্গে, কার সঙ্গে কার, মানে আমার আমাকে উদ্দেশ্য করে বলছেন তো, আর অপোজিট সাইডে কে আছে? পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান, তাহলে পঞ্চায়েত প্রধানই বলতে পারবে কার সঙ্গে এরকম কথোপকথন হয়েছে। আমি যেহেতু এইটা নিয়ে কোনো কিছু বলিনি বা আমার ভাইরাল হবে এরকম কোনো কথা আমি বলিনি, সেই জন্য এই ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না।
পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের ভাইরাল অডিও নিয়ে জোর চর্চা করন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করাও হয়েছে ভাইরাল হওয়া অডিওতে। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক পাপ্পু সিং বলেন, তারা যে বক্তব্য বলছেন সেটা তাদের মনের কথা, কিন্তু প্রকাশ্যে বলতে পারছেন না, কারণ তারা তো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। মালিকের বিরুদ্ধে সামনাসামনি বললে চাকরি চলে যাবে, তবে কোনো মহিলার সম্বন্ধে কুরুচিকর বলা বিজেপির সংস্কৃতি নয়। আর বিরোধী দলনেতারও প্রশংসা করেছেন তারা, এতেই পরিষ্কার শুভেন্দু অধিকারী যে কাজ করছেন তা ঠিক। অ্যাকচুয়াল এরা যেটা মনের কথা সেটা অডিওতে বলেছেন, প্রকাশে বলতে পারেন না, তার ভয় আছে যেহেতু কোম্পানিটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি মালিক চাকরি থেকে তাড়িয়ে দেবেন, সেই জন্যে ওনারা প্রকাশে মানুষের সামনে বলতে পারছেন না। কিন্তু এটাই হচ্ছে আসল কথা। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই যে মহিলার সম্বন্ধে এরম বলা হয়েছে আমরা কখনো সমর্থন করি না, আমরা নিন্দা করি, একজন মহিলা আমাদের কালচার সেটা এটা নয়। আর একটা বিষয় প্রমাণ হয়েছে ওনাদের গলা থেকে, আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে কাজটা করে যাচ্ছেন, ওনারাও কিন্তু শুভেন্দু অধিকারী কাজটাকে সমর্থন করছেন। আর আমরা আশা করি এলাকার সাধারণ মানুষ এই ঘটনা নিন্দা জানাবেন, কিন্তু তৃণমূলের ভিতরের কথা, মনের কথা আজকে নবগ্রাম পঞ্চায়েত প্রধান ওনাদের অঞ্চল সভাপতির মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। বিজেপি কি মনোবিদ হয়ে গেছে বলে পাল্টা কটাক্ষ যুব সভাপতি রুনা খাতুনের। হ্যাঁ, একটা অডিও ভাইরাল হয়েছে, আমিও শুনেছি এই পর্যন্তই, কিন্তু সেটা কার গলা কি নাম এইভাবে এই বৃত্তান্ত তো আমি দিতে পারবো না, কারণ সেটা পুলিশ প্রশাসনের কাজ, সত্যতা যাচাই করা আমার কাজ নয়। আর যে অভিযোগ বিজেপিরা এই ভিডিওকে কেন্দ্র করে করছে, যে নিচু দলার কর্মীদের সবারই এটাই ধারণা, বিজেপিদের এত ধারণা কোত্থেকে আসছে, তারা কি মনোবিদ হয়ে গেছে? সব মিলিয়ে হুগলি জেলার বিতর্ক নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এদিকে শুভেন্দুর হুমকি বার্তা দেওয়ার পর 12ই ডিসেম্বর সোমবার অনেক রাজনৈতিক বিশ্লেষকেও মনে করেছেন শুভেন্দু ডিসেম্বরের খেলা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, যদিও বিরোধী দলনেতার পাল্টা 2রা জানুয়ারির তারিখ হুমকি দিয়ে রেখেছেন কুণাল ঘোষ। এবার দেখার এই বাংলার রাজনীতিতে এই তারিখ পে তারিখ পলিটিক্স কোন দিকে মোড় নেয়। হুগলি থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।